গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। এখন আমি মাখছি, আমার স্নান হয়ে গেছে, পূজো হয়ে গেছে, এখন আমি মাখছি সিরাম, মামাআর্থের ভিটামিন সি যে সিরামটা, ওটা না। তার সঙ্গে আর একটাও কাজ করছি, সেটা হলো কফি খাচ্ছি। আমি একসঙ্গে চার পাঁচটা কাজ করতে ইচ্ছা করে আমার, মানে আমার যদি এরকম ভাবি যে আমার যদি চারটে হাত থাকতো তাহলে আমি চারটে কাজ বেশি করতে পারতাম, মানে একসঙ্গে ওই একটা 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 করে কাজ করতাম, আমার একদম ভাল লাগে না। যাই হোক, ভগবান দুটো হাত দিয়েছেন, এই যে দু হাতেই যা করার করতে হবে। তো কফি খাচ্ছি, কফি খেয়ে এনার্জি নিচ্ছি, কারণ আজকে আমার ক্লিনিং ডে। ক্লিনিং ডে বলতে আজকে আমি সব মুছে ফেলবো, সব পরিষ্কার করে ফেলবো, মানে অর্ধেক করে রেখেছি, অর্ধেক করেছি স্নান করার আগেই। বাথরুম পরিষ্কার, বেসিন পরিষ্কার, বেসিনের আয়না পরিষ্কার, এখন ফ্রিজে সমস্ত জিনিস বের করে ওই ট্রে গুলো ধুয়ে ফুয়ে রেখেছি, তারপর করবো ফ্রিজ পরিষ্কার, এখনো বড় কাজটা বাকি, ফ্রিজ পরিষ্কার। আর জামা কাপড় এখানে দেখুন, সুন্দর করে জামা কাপড়, জামা কাপড় বাকি আছে গোছানো, সেটা করব। জামা কাপড় গোছাবো, প্লাস টিভি টিভি গুলো মানে একটু ডাস্টিং করব। তো চলুন কাজ শুরু করা যাক। বাইরেটা মুছি কলিন দিয়ে, এটা দিয়েও মোছা যায়। আর এটা নিয়েছি বেকিং সোডা, অল্প একটু বেকিং সোডা নিচ্ছি। আর এটা নিচ্ছি লেবু, লেবু যদি না থাকে ভিনিগার দিতে পারেন, আমার লেবুর গন্ধটা খুব ভালো লাগে, ফ্রিজে বেশ গন্ধ থাকবে একটা রিফ্রেশিং, ওই জন্য আমি লেবুটা দিচ্ছি। আর এখানে একটু গরম জল দিচ্ছি, অল্প একদম। এই যে লিকুইডটা তৈরি হলো, এটা দিয়ে গোটা ফ্রিজের ভেতরটা পরিষ্কার করব, ভেতর বাইরে সবই।
আমার উপরের তাকে সেরকম কিছু থাকেও না, মানে ডিপ ফ্রিজে, কারণ আমরা ওই ফ্রাইজ ফ্রাইজ খুব কম রাখি। শুধু বরফটাই থাকে আর কর্ন ফর্নটা থাকে, কর্নটা থাকে। মাছ খুব কম, মাছ মাংস আমি খুবই কম স্টোর করে রাখি, ফাঁকাই থাকে, উপরটা সেরকম কিছু থাকে না, শুধু লোকজন আসলে কাজে লাগে। এই যা দেখো ফ্রিজ একদম ক্লিন। এখন বাজছে দুটো, আমি আমার লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আছে রাইস, শসা, এটা করেছি পমফ্রেট গ্রেভি টাইপের, একটু মানে মশালা টাইপের। আর এটা আছে দুধ শুক্তো। তো চটপট আমি লাঞ্চটা সেরে নিই, লাঞ্চ সেরে একদম আপনাদের সঙ্গে বিকেলবেলায় কথা বলছি। ভীষণ টায়ার্ড হয়ে আছে আর প্রচন্ড খিদে পেয়েছে, দুটো বেজে গেছে। আমি এখন বাজছে 6:40, এখন থেকে আমি আবার ব্লগটা স্টার্ট করলাম। এখন আমি নিয়ে বসেছি চা, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছ আমি একটু সেদেছি। তার কারণ আছে, আমাদের আমার ফ্ল্যাটের একদম অপোজিট ফ্ল্যাটে, আমাদেরই ফ্লোরে আমাদের মতো একজন কাপল থাকে, ওদের আজকে অ্যানিভার্সারি, তো সেখানে ইনভিটেশন আছে। ইনভিটেশন বলতে ভাববেন না যে 15-16 জন আসবে, জাস্ট ফ্ল্যাটের আমার অল্প বয়সী কটা ছেলে মেয়ে যাবে ওদের ঘরে, আর তো ওই জন্যই আমি একটু যাচ্ছি দোকানে, সামনের কাছেই দোকানে গিফট কিনতে। গিফট কিনে এসে ফ্রেশ হয়ে এডিট করব, এডিট করার পর রাত্রেবেলা যাব ওদের ঘরে। আর আমি জাস্ট আমি একটা ড্রেস পরেছি, মুখে কিছুই করিনি, মুখে জাস্ট ময়েশ্চারাইজার মেখে বিবি ক্রিম মেখেছি, কাজল পরেছি, লিপস্টিক পরেছি, ব্যাস এই অবধি, চুলটা আঁচড়েছি। আজকে বহুদিন পর মুখে একটু বিবি ক্রিম লাগালাম, ঠোঁটে লিপস্টিক লাগালাম, কাজল লাগালাম, লাস্ট বোধহয় কাজল লিপস্টিক লাগিয়েছিলাম আমার বার্থডেতে জুন মাসে, তারপর সেরকম ভাবে কোনো সাজা গোজার তো কোনো, আর লিপস্টিক তো পরছি না, মাস্ক পরতে হচ্ছে, তাও আজকে একটু শখ জাগলো, চোখে কাজল দিচ্ছি তাই জন্য। তো এনিওয়ে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। টাটা।